করোনাকাল মোকাবেলায় 6 মাসের জন্য অন্তর্বর্তী বাজেট চায় বিএনপি। দুপুরে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে আসন্ন বাজেটকে সামনে রেখে দলের পক্ষ থেকে ভাবনা তুলে ধরতে করা ব্রিফিংয়ে এই দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, এবারের বাজেট হতে হবে মূলত জীবন বাঁচানোর বাজেট, জনস্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার বাজেট। চূড়ান্ত প্রবৃত্তি নির্ধারণ করতেই ব্যর্থ হয়েছে। যা হোক, জীবন জীবিকা টানাটানির এই দুর্যোগকালে প্রবৃদ্ধি কোনো ইস্যু নয়। এখন প্রবৃদ্ধির কথা না বলে বরং কর্মসংস্থান এবং মানুষের জীবন ও জীবিকা রক্ষার কথাই বলতে হবে। কারণ জীবন ও জীবিকার সমন্বয়ের চেষ্টা অব্যাহত থাকবে, তবে মনে রাখতে হবে জীবিকার চেয়ে জীবন আগে। তাই এবারের বাজেটটা হবে মূলত জীবন বাঁচানোর বাজেট। এই বাজেট হওয়া উচিত ঝুঁকি মোকাবেলা ও ঝুঁকি ব্যবস্থাপনার বাজেট। এই বাজেট হতে হবে জনস্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার বাজেট।